2023 বিশ্বকাপের বাকি আর তিন দিন। বিশ্বকাপের নানা আলোচনার বড় এক অংশ জুড়ে থাকে জার্সি। একসময় সাদা জার্সির পর 1992 সাল থেকে শুরু হয় বিশ্বকাপের রঙিন জার্সির ব্যবহার, আর বাহারি জার্সির প্রচলন হয় 1999 বিশ্বকাপ থেকে। এরই মাঝে প্রকাশ পেয়েছে 2023 বিশ্বকাপের সব দলের জার্সি। এক নজরে এবার দেখে নেব কার জার্সি কেমন হলো। বাংলাদেশের জার্সি মানে লাল সবুজ, তবে সবুজের আধিক্য বরাবরই বেশি। টাইগারদের এবারের জার্সিও সবুজ, আছে নকশিকাঁথা জামদানি আর রয়্যাল বেঙ্গল টাইগারের ছাপ। নকশিকাঁথার ডিজাইনকে প্রাধান্য দিয়ে করা হয়েছে সামনের অংশ, আর ব্যাক পার্টে আছে বাঘের মেরুদণ্ডের ছাপ। ভারত মানেই নীল, যাদের ডাকাই হয় মেন ইন ব্লু। এবার অবশ্য জার্সির পিছনে রোহিতদের নাম ও জার্সি নম্বর লেখা থাকবে কমলা রঙে। জার্সির সামনে দেশের নামও লেখা থাকবে কমলায়, কাঁধে গেরুয়া সাদা ও সবুজ রঙের স্ট্রিপ থাকবে। পাকিস্তান দ্য মেন ইন গ্রিন, অনেকের মতেই বিশ্বকাপের সবচেয়ে সুন্দর জার্সি এবার পাকিস্তানেরই। বাবর আজমদের জার্সিতে আছে সবুজের বেশ কিছু শেড। সিংহ আর শ্রীলঙ্কা বরাবরই এক সূত্রে গাঁথা। বিশ্বকাপের জার্সিতেও দেখা গেল সেই প্রতিফলন, নীলের ওপর হলুদের প্রাধান্য আছে, জার্সির একপাশে সিংহের মুখ নজর কেড়েছে সবার। অস্ট্রেলিয়া ধরে রেখেছে নিজেদের ঐতিহ্য। বিশ্বকাপের সফলতম দলটি এবারও হাজির হবে হলুদ রঙের জার্সিতে, সাথে অবশ্য কিছুটা সবুজের ভাব থাকছে তাদের জার্সিতে। হাতায় ও দুই পাশে থাকছে গাঢ় সবুজ রং। দক্ষিণ আফ্রিকা হাজির হচ্ছে সবুজ রঙে। আফ্রিকান ঐতিহ্য ধরে রেখে বেশ কিছু রঙের হালকা ছোঁয়া দেখা গিয়েছে তাদের জার্সিতে। হাতের প্রান্তে থাকবে হলুদ স্ট্রিপ, ক্রিকেটারদের নাম ও দেশের নাম লেখা থাকবে হলুদে। ব্ল্যাক ক্যাপস নিউজিল্যান্ড, কালো রঙে যাদের বড় পরিচয়। 1996 সালের রেট্রো কিটের আদলে করা হয়েছে তাদের এবারের জার্সি। আগেরবার দুর্দান্ত ডিজাইনের তুলনায় এবার বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের জার্সি কিছুটা মলিন। নীলের একাধিক শেডের জার্সিতে মাঠে নামবেন জস বাটলাররা। আফগানিস্তান হাজির হচ্ছে বিশ্বকাপের সবচেয়ে রংচঙে জার্সি নিয়ে। বাহারি ডিজাইনের এই জার্সি বেশ জনপ্রিয়তা পেয়েছে এরই মাঝে। নেদারল্যান্ডস তাদের চিরায়ত কমলা জার্সি গায়ে মাঠে নামবে। জার্সির সামনে দেশের নাম লেখা থাকছে সাদায়, পিছনে ক্রিকেটারদের নাম ও জার্সি নম্বর থাকছে সাদা রঙে। ক্রিকেট বোর্ডের লোগো ও হাতায় থাকছে নীল রঙের ছোঁয়া।